সত্য তো? কালকেই তো 14-13 তারিখ, ঠিক না? তারপরের দিন কি তারিখ? হ্যাঁ, কি তারিখ? আরে বলো না জোরে, কি তারিখ? হ্যাঁ, এখন হইতেই তো যুবকরা বাবা শুরু করছে, ঠিক না? হ্যাঁ, গোলাপ কিনবে না চাম্বেলি কিনবে, হাসনা হেনা কিনবে না এটা কিনবে, মেসেজ কিভাবে দিবে, কোথায় দাঁড়াবে, ঠিক না? কত শত প্ল্যান চলতেছে, ঠিক না? একটা ফুল কিনবো না একটা মালাই কিনবো, গলারটা কিনবো না মাথারটা কিনবো, ঠিক না? প্ল্যান চলতেছে না? কালকের দিনটাই তো বাকি, ঠিক না? হ্যাঁ, কসম খোদার যুবক, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি ভাবতে পারো, নাহলে 24 ঘন্টা অক্সিজেন আল্লাহর, এতগুলা লোক বসা এখানে উপরে নিচে চতুর্দিকে, অক্সিজেনের কি নিতে কষ্ট হইতেছে? হ্যাঁ, হ্যাঁ, যদি 24 ঘন্টায় 1,60,000 বার নেই, তাহলে বলেন পার ঘন্টায় কতবার নেই? মোবাইল তো সবার কাছেই আছে, ক্যালকুলেটার সবার মোবাইলে আছে, ভাগ করেন পার ঘন্টায় কতটুকু নেই, এইখানে যে ঘন্টা দুই বসে আছি কতটুকু নিলাম, কার অক্সিজেন? সুবানি গাঠালারা তো উপর দিয়েও বন্ধ করে দিছে, ওই যে দেখেন সামিয়ানা মাথার উপরে, ওনারা নিয়ত করছে ওইখান দিয়েও যেন অক্সিজেন না আসতে পারে, ওটাও বন্ধ, তারপরেও তো অক্সিজেন নিতে কোনো কষ্ট হয় না, ঠিক না? কার অক্সিজেন নেই? কসম খোদার যুবক, 24 ঘন্টা অক্সিজেন নিবে আল্লাহর। আমার মনে হয় না 2020 করোনা লগ্নে অক্সিজেন আলারা যতটুকু ব্যবসা করছে, যতদিন থেকে অক্সিজেনের সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে এত ব্যবসা মনে হয় কখনো হয় নাই। সত্য না? কি রাগ হয়ে গেলেন? হাসপাতাল আলারা মনে হয় আরো রাগ হয়ে যাবে, ঠিক না? প্রমাণ হিসাবে বলতেছি, ঢাকার এক ক্লিনিকওয়ালারা আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে, না করে নাই? হ্যাঁ, নেটে সার্চ দেন এখনো পাবেন, আমি তো হাসপাতালের নামও বলতে পারবো, আধা ঘন্টা বিল কত? 84,000। যুবক তুমি এখানে বইয়া ভাবতে যে 14 তারিখে কি করব আর অক্সিজেন নিবে আল্লাহ, ইম্পসিবল। তুমি বৈশা ভাববে আল্লাহর বিরুদ্ধে, আর কুদরত দিয়ে আল্লাহ কিডনি ডায়ালোসিস করবে তোমার, তাও 24 ঘন্টায় 37 বার, 37 বার আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালোসিস করেন। যদিও ইবনে সিনায় সারা সপ্তাহের ভিতরে 5 বারের উপরে ডায়ালোসিস করার ক্ষমতা আমার মেশিন এখনো আসে নাই, আগামীতে আসবে কিনা আমি জানি না, যদিও এক ডায়ালোসিসে 4 ঘন্টা নেয়, কিন্তু আল্লাহ ডেলি 37 বার কুদরত দিয়ে ডায়ালোসিস করেন। আর তুমি বৈশা ভাববে 14 তারিখে কি করব, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদে আমরা ভাবতে পারি। আজকে আমার সমাজ যা খুশি তা ভাবে, যা খুশি তা বলে, ঘরের অন্ধকারে ঘরের আবদ্ধ কামরায় বলে না, টক শোতে বলে। হ্যাঁ, আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না, আল্লাহ সতর্ক করার জন্য বলছেন, এই জন্য সতর্ক করতেছি, নাইলে আমাদের কোনো প্রয়োজন ছিল না কারো উপরে আঙ্গুল উঠানের। যা খুশি তা বলে, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যা খুশি তা লেখে, ঠিক না? হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, আজকে নিজের জীবনটাকে যেমন খুশি তেমন কাটাইতে পারতেছি, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলা যাবে, কণ্ঠনালীতে রু আসতে দেরি, সীমারেখায় পা দিতে দেরি, আল্লাহ থাবামেরা উঠাইতে দেরি করবে না। কোরআন এটাই বলে, আখাজ না হু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠায় নিব। আমি যদি আল্লাহকে বলি সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা আমি প্রতিরোধ করব, আল্লাহ বলে গড়তে পারো, ওয়ালাউফি বুরুজি মোশাইয়েদা, সমস্ত টেকনোলজি জাগারটা জায়গায় থাকবে, চলমানও থাকবে, চলমানও থাকবে, সব কিছু ঠিক থাকবে,
কিন্তু আমরা উঠাবো কোনো টেকনোলজি খবরই পাবে না, আমরা আসলাম কখন আর উঠায় নিলাম কখন। বিদায় সত্য এটাই, চলে যেতে হবে, ছোট জীবনটা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, এই দেহটাও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ রাজি করা ব্যতীত নাই জীবনটা ভরবে কোনোদিন, আর শূন্যতা কোনোদিন ভরবে না। সিলেটের প্রবাদ বাক্যই আপনাদেরকে শুনাইতেছি, বলে আইলা তো আইলা হগলতের বাদে আইলা, আমিও তো আসলাম, সবাই শেষে আসলাম, সময় অনুমতি দেয় না, নাইলে একটা একটা করে আমাদের সমাজের অবস্থা দেখানো যায়। বিদায় আসেন আজকের এই সোভানী ঘাটের এই মাহফিল থেকে, প্রতিজ্ঞা করি আজকে, প্রতিজ্ঞা করে উঠি যে আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন, বয়সের এই সীমানায় যা কিছু আমাকে দিয়েছেন, সম্পর্ক বলেন আর ব্যক্তিত্ব বলেন আর অস্তিত্ব বলেন আর বয়স বলেন, সব কিছু আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছেন। এই জন্য একটা কথা বলবো, সব কিছু করলেও আমাদের উচিত না আল্লাহকে নারাজ করা, আল্লাহকে কি করা, আল্লাহকে। তুর্কির এই অঘটন ঘটার পরে, বিপর্যয় হওয়ার পরে, আজকে কিন্তু প্রতিদিনই আমাদের দেশে টকশোতে আসতেছে, খবরের পাতায় ভেসে আসতেছে যে বাংলাদেশে নাকি 9 নম্বর ভূমিকম্প হবে, আর সর্বপ্রথম টার্গেট সিলেট, তারপরে চিটাগাং, তারপরে ঢাকা। ডেলি শুনতেছি, ডেলি পেপারে দেখতেছি, খবরে দেখতেছি ডেলি, কেউ না কেউ বিশেষজ্ঞ বলতেছেন, বিশেষজ্ঞ বলতেছেন। কিন্তু আমি এটা অবশ্যই বলবো, আসেন আজকের এই মহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যা করি আর না করি আল্লাহকে নারাজ করব না।